টাইম ইজ মানি এটা আমরা সবাই জানি, কিন্তু আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিতে বিষয়টা সম্পূর্ণই উল্টো। অর্থাৎ এই মুভিতে আমরা বুঝতে পারবো যে মানি ইজ টাইম। মুভির নাম ইন টাইম, যেটা 2011 সালে মুক্তি পায় আর যার IMDb রেটিং 6.7/10। কেমন হবে যদি আপনি বাজারে গিয়ে কিছু কিনতে চান আর সেখানে টাকার পরিবর্তে আপনাকে দোকানদারকে কিছু টাইম দিতে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এই মুভিতে বিষয়টা এমনই। এখানে বেঁচে থাকতে হলে আপনাকে টাকার পরিবর্তে টাইম উপার্জন করতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে মুভিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ রইল এক্সপ্লেনেশনটি সম্পূর্ণ দেখার। আশা করি হতাশ হবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার। কথা না বাড়িয়ে চলুন মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা উইল নামের একটি ছেলেকে দেখতে পাই। সে তার মায়ের সাথে ডেটন শহরেই থাকতো। এই ডেটন শহরের বাসিন্দারা ছিল আসলে গরিব, তাদের কাছে 24 ঘন্টার বেশি টাইম থাকতো না, তাই তাদেরকে দিন মজুরের মতোই প্রত্যেকদিন টাইম উপার্জন করা লাগতো। যাই হোক, উইলের মার আজকে বার্থডে ছিল। উইল তার মাকে বার্থডে উইশ করে, আর আমরা তখন দেখতে পাই যে উইল এবং উইলের মাকে প্রায় সেম বয়সেই দেখাচ্ছিল। এর কারণ হচ্ছে এই শহরে কারো বয়স 25 বছরের বেশি বাড়ে না, অর্থাৎ 25 বছরের বয়সের পর থেকে সবাইকে সময় উপার্জন করে বেঁচে থাকতে হয়। উইলের মা উইলকে বলে যে তার কাছে আর মাত্র 3 দিন সময় বাকি আছে, আর এরই মধ্যে তাকে ব্যাংক লোন এবং ইলেকট্রিসিটির বিল সবই পরিশোধ করতে হবে। উইল তার মাকে জানায় যে সে ফ্যাক্টরিতে ওভারটাইম করে এই সময় উপার্জন করে নিবে, কিন্তু উইলের মা রাজি হয় না। সে জানায় যে সে নিজেই ওভারটাইম করে এই ইলেকট্রিসিটি বিল আর লোনের টাকা পরিশোধ করবে। উইলের মা উইলকে জানায় যেহেতু আজ তার আসতে লেট হবে, তাই উইল যেন তার জন্য বাস স্ট্যান্ডেই অপেক্ষা করে আর সেখানেই তারা বার্থডে সেলিব্রেট করবে। এটা বলেই উইলের মা বেরিয়ে যায় আর যাওয়ার সময় উইলকে 30 মিনিট সময় দিয়ে যায় যাতে করে সে খুব ধীরে ধীরে নাস্তাটা করতে পারে। এর পরের দৃশ্যে দেখা যায় উইল বাসা থেকে বেরিয়েছে তার কাজের উদ্দেশ্যে, আর যাওয়ার পথে সে মায়া নামের একটি ছোট্ট মেয়ের সাথে পরিচিত হয়। মায়া তার কাছে কিছু সময় চায়, উইল তখন তাকে 5 মিনিট সময় দেয় আর মায়া সেই সময়গুলোকে তার ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে রাখে। অর্থাৎ সাহায্যই বলেন আর ভিক্ষাই বলেন, সেটাও এখানে হয় টাইমে। উইল তার ফ্যাক্টরিতে ঢুকে যায়, সেখানে তার বন্ধুকেও দেখানো হয়। তারা দেখতে পায় যে গতকালকের তুলনায় আজ ব্রেকফাস্ট লাঞ্চের দাম অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ দাম বলতে টাইম। তারা সেখান থেকে 1 কাপ কফি নিয়ে চলে যায়। যাওয়ার পথে তারা একটি ডেড বডি দেখতে পায়। টাইম শেষ হয়ে যাওয়ার কারণে লোকটি মারা গিয়েছিল। উইল সারাদিন কাজ করে আর কাজ শেষে সে তার স্যালারি নিয়ে তার বন্ধুর সাথে একটি ক্লাবে যায়। তার বন্ধু অনেক ড্রিঙ্কস করে। উইল ওই ক্লাবে একটি লোককে দেখতে পায়। অদ্ভুত বিষয় হচ্ছে লোকটির হাতে 100 বছরের সময় ছিল, অর্থাৎ আমরা বুঝতে পারি সে খুবই ধনী একজন লোক। তার হাতের সময় দেখে উইল তাকে সাবধান করে যে এই জায়গাটা তার জন্য মোটেই সেফ নয়, কিন্তু লোকটি অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে উইলের কথা সে কোনো মূল্যই দেয় না। আর তখনই সেখানে স্থানীয় একজন গ্যাংস্টার চলে আসে। ওই গ্যাংস্টার মানুষের কাছ থেকে সময় চিন্তায় করত। গ্যাংস্টারকে দেখে ক্লাব থেকে সব লোকজন বেরিয়ে যেতে থাকে আর উইল দূর থেকে এই বিষয়গুলো দেখছিল। গ্যাংস্টারটি ধনী লোকটির সাথে একটি গেম খেলতে চায়। ধনী লোকটি গ্যাংস্টারকে জানায় যেহেতু সে ড্রিঙ্কস করা, তাই তাকে প্রথমে ওয়াশরুমে যেতে হবে। গ্যাংস্টারের একজন লোক ওয়াশরুম পাহারা দিচ্ছিল আর তখনই উইল ওই লোকটিকে মেরে ধনী লোকটিকে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। তখন গ্যাংস্টারের লোকজন তাদেরকে তাড়া করে। উইল লোকটিকে নিয়ে তখন একটি বিল্ডিং এর মধ্যে লুকিয়ে পড়ে। উইল উপর থেকে গ্যাংস্টার গ্রুপের উপর নজর রাখছিল। তখন ওই ধনী লোকটি উইলকে বলে যে তার নাম আসলে হেনরি। সে নিউ গ্রিন হুইস শহরের বাসিন্দা আর তার বয়স 105 বছর। হেনরি উইলকে বলে যে সব জিনিসেরই প্রয়োজন একসময় শেষ হয়ে যায়, যেমন আমার কাছে এই টাইম এখন আর কোনো ম্যাটারই করে না, তাই আমি এখন মরতে চাই। আর এসব বলতে বলতে হেনরি আর উইল প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। পরদিন সকালে হেনরির যখন ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় উইল তখনও ঘুমিয়েছিল। হেনরি উইলের হাতের দিকে তাকিয়ে দেখতে পায় যেহেতু সে অনেক গরিব ছিল, তাই তার হাতে অনেক সময় কম ছিল। হেনরি নিজের জন্য 5 মিনিট সময় রেখে বাকি সব সময় উইলকে দিয়ে দেয়। এরপরই সে ওখান থেকে চলে যায়। উইলের যখন ঘুম ভাঙে, তখন সে তার নিজের হাতের দিকে তাকিয়ে দেখতে পায় সে এখন অনেক ধনী হয়ে গিয়েছে, তার কাছে অনেক সময় রয়েছে। আর উইল তখন বুঝে যায় এগুলো আসলে হেনরি তাকে দিয়েছে। উইল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় হেনরি একটি ব্রিজের উপরে বসে আছে আর মৃত্যুর জন্য অপেক্ষা করছে। হেনরির হাতের টাইম যখন শেষ হয়ে যায়, হেনরি ব্রিজ থেকে পড়ে যায় আর সেখানেই সে মারা যায়। এটা দেখে উইল খুবই কষ্ট পায়। এরপরে উইল তার বন্ধুর সাথে দেখা করে আর সে তার বন্ধুকে সবকিছু খুলে বলে। উইল তার 100 বছরের সময় থেকে 10 বছর সময় তার বন্ধুকে দিয়ে দেয়। এরপরে উইলের মাকে দেখানো হয়, সে ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকের লোন সবই দিয়ে দিয়েছে। সে খুশি মনে বাসায় ফিরছিল আর তখনই সে বাসে ওঠে, কিন্তু বাস ড্রাইভার তাকে জানায় যে বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গিয়েছে, অর্থাৎ আগে 1 ঘন্টার জায়গায় এখন 2 ঘন্টা সময় দিতে হবে। কিন্তু উইলের মায়ের হাতে ছিল মাত্র 1.5 ঘন্টা সময়, তাই সে সময় নষ্ট না করে নিজের বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। অন্যদিকে উইলকে দেখা যায় সে বাস স্ট্যান্ডে ফুল নিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে বাসও সেখানে চলে আসে, কিন্তু উইল তার মাকে কোথাও খুঁজে পায় না। উইল ভয় পেয়ে যায়, সে তার মায়ের অফিসের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। কিছুদূর দৌড়াবার পর সে তার মাকে দেখতে পায়, কিন্তু তার মায়ের কাছে পৌঁছানোর আগেই তার মা সেখানে মারা যায়। আমরা তো জানি যে উইলের কাছে 100 বছর সময় ছিল, কিন্তু এত সময় থাকার পরেও সে তার মাকে বাঁচাতে পারলো না। উইল কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার মাকে নিয়ে গ্রিন হুইস শহরে যেয়ে থাকতে চেয়েছিল। তারা একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল, আজ উইলের কাছে এত সময় থাকার পরেও সেই সময়
আর কোনো কাজে আসলো না। অন্যদিকে দেখা যায় হ্যান্ডি যেখানে মারা গিয়েছিল সেখানে পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করতে। এই পুলিশদেরকে টাইম কিপার বলে। তারা সকল সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে কিন্তু তারা কোনো ক্লুই খুঁজে পায় না যে কে বা কারা হ্যান্ডির এই 100 বছর টাইম চুরি করেছে। অন্যদিকে উইলকে দেখানো হয় সে টাইম জোন বর্ডার পার করে গ্রিন হুইসের দিকে যাচ্ছিল। গ্রিন হুইস হচ্ছে ধনীদের শহর আর পুলিশও এর মধ্যে জেনে যায় যে উইল নামের একজন ব্যক্তি গ্রিন হুইসের দিকে যাচ্ছে। টাইম কিপার ডট পুলিশরা উইলের একটি ছবিও পেয়ে যায়। গ্রিন হুইসে যেয়ে উইল একটি 5-star হোটেলে ওঠে। উইল সেখানে লাঞ্চ করছিল আর তখনই একটি মেয়েকে দেখানো হয়। তার নাম স্লিভিয়া। স্লিভিয়া ছিল ওই শহরেরই খুবই ধনী পরিবারের একটি মেয়ে। স্লিভিয়া দূর থেকে উইলকে দেখছিল। উইল হোটেলের ওয়েট্রেসকে জিজ্ঞেস করে যে এখানে কোনো ক্যাসিনো রয়েছে কিনা। ওয়েট্রেস উইলকে ক্যাসিনোর পথ দেখিয়ে দেয়। উইল সেখানে পকার খেলতে চলে যায়। উইল সেখানে একটি লোকের সাথে পরিচিত হয়। ওই লোকটি ছিল ওই শহরের সবথেকে ধনী ব্যক্তি যার কাছে এতই সময় ছিল যে সে অমর ছিল। উইল ওই গেমে জিতে যায় আর তার কাছে 1100 বছর সময় চলে আসে। শহরের সবথেকে ধনী ব্যক্তিটি তার মেয়ের সাথে উইলের পরিচয় করিয়ে দেয়। মেয়েটি ছিল স্লিভিয়া যাকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। তারা উইলকে একটি পার্টিতে ইনভাইট করে। উইল অনেক লাক্সারি একটি গাড়ি কিনে সেই পার্টিতে যায় কারণ উইলের কাছে তো এখন অনেক টাকা অর্থাৎ সময় ছিল। শহরের ধনী লোকটি উইলকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওই পার্টিতে স্লিভিয়া উইলের সাথে ডান্স করতে থাকে আর এটা স্লিভিয়ার পরিবার কোনোভাবেই ভালো চোখে দেখে না। অন্যদিকে পুলিশরাও জেনে গিয়েছে যে উইল এখন আসলে কোথায় রয়েছে। পুলিশ ওই পার্টিতে চলে আসে। তারা উইলকে ধরে নিয়ে যায় আর উইলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। টাইম কিপারদের হেডের নাম ছিল রে। সে উইলকে জিজ্ঞেস করে যে তুমি এত টাইম কোথায় পেয়েছো। উইল তখন তাদের সকল সত্য ঘটনা খুলে জানায়। উইল তাদেরকে বলে যে হেনরি নামের এক ব্যক্তি তাকে এই টাইম গিফট করেছে কিন্তু রে তার এই কথা কোনোভাবেই বিশ্বাস করে না। তাই সে মাত্র 2 ঘন্টা রেখে বাকি সকল সময় উইলের হাত থেকে ক্যাপসুলের মধ্যে নিয়ে নেয়। স্লিভিয়ার পরিবারও তখন জেনে যায় যে আসলে উইল একজন চোর এবং সে একটি গরিব শহর ডেটন থেকে এই শহরে এসেছে। এরই মধ্যে উইল টাইম কিপারদের উপর আক্রমণ করে। সে সিলভিয়াকে গান পয়েন্ট করে ওখান থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। টাইম কিপাররাও তাদের পিছু পিছু যায় কিন্তু উইল তাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। স্লিভিয়া উইলকে বলে যে আমি আমার বাবার কথা না শুনে তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। উইল তখন স্লিভিয়াকে বলে যে ডেটন শহরে লাখ লাখ লোক প্রতিনিয়ত মারা যাচ্ছে তোমার বাবার কারণেই। সে অনেক চড়া সুদে ওই গরিব লোকদেরকে সময় ধার দেয়। এটা বলতে বলতেই তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায় আর তারা দুজন একটি খাদের মধ্যে পড়ে যায়। এখানে পড়ে তারা দুজনই অজ্ঞান হয়ে যায় আর তখনই সেখানে সেই গ্যাংস্টার চলে আসে যে মানুষের কাছ থেকে টাইম চুরি করত। সে দেখতে পায় উইলের হাতে বেশি সময় বাকি নাই কিন্তু তার পাশে থাকা মেয়েটি অর্থাৎ স্লিভিয়ার হাতে অনেক সময় রয়েছে। সে স্লিভিয়ার হাত থেকে সকল সময় চুরি করে আর পুলিশের গাড়িরাও টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। উইল আর স্লিভিয়ার যখন জ্ঞান আসে তখন স্লিভিয়া দেখতে পায় যে তার হাতে বেশি সময় বাকি নেই। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। উইল স্লিভিয়াকে নিয়ে তার বন্ধুর বাসায় যায় যাকে সে 10 বছর সময় দিয়েছিল। কিন্তু ওই বাসায় যাবার পর উইলের বন্ধুর ওয়াইফ তাদেরকে জানায় উইল যেদিন তার বন্ধুকে 10 বছর সময় গিফট করেছিল ওই দিনই উইলের বন্ধু অতিরিক্ত খুশিতে অনেক পরিমাণে মদ খায় যার ফলে সে মারা যায়। উইল বুঝতে পারে না যে সে কি করবে। তখনই সে স্লিভিয়ার কানে একটি কানের রিং দেখতে পায়। তারা ওই রিংটি বিক্রি করে 2 দিন সময় কিনে নেয়। এরপরে উইল স্লিভিয়াকে নিয়ে তার বাসায় চলে যায়। স্লিভিয়া যখন উইলের সাথে যাচ্ছিল তখন সে চারিপাশে দেখতে পায় যে সময়ের জন্য মানুষ আসলে কতটা কষ্ট করছে। এসব দেখে স্লিভিয়া সময়ের এই অভাবটাকে ফিল করতে পারে। পরদিন দেখা যায় যে ব্যাংক খুলেছে কিন্তু স্লিভিয়ার বাবা কোনো রকম সময় সেখানে জমা করেনি। উইল স্লিভিয়াকে নিয়ে বাইরে বের হয় আর সে স্লিভিয়াকে বলে যে তাকে ঘরে ফিরে যেতে কিন্তু স্লিভিয়া বাড়ি ফিরে যেতে রাজি হয় না। সে উইলকে বলে যে আমরা দুজন মিলে এই টাইম জোনকে পরিবর্তন করতে পারি আর এর ফলে এই শহরের গরিব মানুষরা আর গরিব থাকবে না। কিন্তু উইল স্লিভিয়াকে বলে যে এই কাজের মধ্যে অনেক রিস্ক রয়েছে। এরপরে স্লিভিয়া তার বাবাকে কল করতে যায় আর এরই মধ্যে সেখানে টাইম কিপারদের হেড রে চলে আসে। সে উইলকে গুলি করতেই যাবে আর তখনই স্লিভিয়া তার উপর গুলি চালিয়ে দেয়। উইল তার নিজের থেকে টাইম কিপারকে কিছু টাইম দেয় আর সেখান থেকে তারা দুজন টাইম কিপারের গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্লিভিয়া উইলকে জিজ্ঞেস করে যে তুমি তোমার নিজের টাইম তাকে কেন দিলে। তখন উইল তাকে জানায় যে তাকে এই টাইম না দিলে সে আর বেশিক্ষণ বাঁচতে পারতো না। অন্যদিকে দেখানো হয় এই টাইম কিপার তার সকল স্যালারি একটি ক্যাপসুলে জমাতো আর সে মাত্র একদিনের টাইম নিয়ে বাইরে ঘুরে বেড়াতো। এর পরের দৃশ্যেই স্লিভিয়ার বাবাকে দেখানো হয়। সে টাইম কিপারদের হেড রের অফিসে গিয়েছে। সে রেকে ঘুষ দিতে চায় যাতে করে তার মেয়েকে কোনোভাবেই ধরা না হয় কিন্তু রে কোনোভাবেই রাজি হয় না। সে বলে যে তারা দুজনই সমান অপরাধী, ধরা হলে তাদের দুজনকেই ধরা হবে। অন্যদিকে দেখানো হয় উইল এবং স্লিভিয়া প্ল্যানিং করছে যে তারা দুজন মিলে স্লিভিয়ার বাবার ব্যাংকে ডাকাতি করবে। প্ল্যানিং অনুযায়ী তারা কাজও করে। তারা স্লিভিয়ার বাবার ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাইম ক্যাপসুল চুরি করে আর সেই ক্যাপসুলগুলো তারা গরিব লোকদের মধ্যে বিলিয়ে দেয়। স্লিভিয়ার বাবা এই চুরির সকল ঘটনা জেনে যায় আর সে এটাও জেনে যায় যে এই চুরিটি আসলে তার মেয়ের সহযোগিতাই হয়েছে। পরদিন দেখা যায় উইল এবং স্লিভিয়া একটি হোটেলে নিজেদের একান্ত সময় কাটাচ্ছে আর তখনই টাইম কিপারদের হেড রেও সেখানে পৌঁছে যায়। উইল আর স্লিভিয়া জানালা থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রে তাদের পিছু করলেও উইল এবং স্লিভিয়া একটি বাসে উঠে যায়। তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু এখানেও তাদের কোনো শান্তি নেই কারণ ডেটন শহরের সেই গ্যাংস্টারও সেখানে চলে আসে। পুরো শহর জুড়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে উইল এবং স্লিভিয়াকে ধরিয়ে দিতে পারলে 10 বছর টাইম গিফট করা হবে। যাই হোক, গ্যাংস্টার উইলের সাথে একটি গেম খেলতে চায়। সেই গেমে গ্যাংস্টার হেরে যায় যার ফলে তার সকল টাইম উইলের কাছে চলে যায় আর এরই মধ্যে উইল গ্যাংস্টারের অন্য লোকদেরকেও মেরে ফেলে আর গ্যাংস্টারের টাইম শেষ হওয়ার কারণে সে অটোমেটিক্যালি মারা যায়। উইল স্লিভিয়াকে
লুটিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর তখনই দেখা যায় যে ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গিয়েছে। উইল তখন বুঝে যায় যে গ্রিন হুইসের লোকজন গরিবদের উপর সুদের হার বাড়িয়ে দিয়েছে অনেকাংশে। আর এটা দেখে সিলভিয়া উইলকে বলে যে আমরা আবারও আমার বাবার ব্যাংক চুরি করব। এর পরের দৃশ্যে দেখা যায় সিলভিয়া তার বাবার অফিসে গিয়েছে। সে বলতে থাকে যে আমি আত্মসমর্পণ করতে এসেছি। আর তখনই গার্ডদের মধ্যে লুকিয়ে থাকা উইল সিলভিয়ার বাবার মাথায় গান পয়েন্ট করে। সিলভিয়ার বাবাকে নিয়ে তারা ব্যাংকের ভল্টে যায়। সেখান থেকে তারা 1 মিলিয়ন বছরের একটি ক্যাপসুল চুরি করে। সিলভিয়া তার বাবাকে বলে যে এই 1 মিলিয়ন বছর আমি গরিব লোকদের মধ্যে বিলিয়ে দেব। তার বাবা তাকে এই কাজটি করতে নিষেধ করে, কিন্তু তারা এই কথা কোনোভাবেই শোনে না। তারা সেখান থেকে সেই ক্যাপসুলটি নিয়ে বেরিয়ে যায়। আর এই 1 মিলিয়ন বছর চুরির ঘটনা টাইমকিপারদের প্রধান রে জেনে ফেলে। উইল এবং সিলভিয়া অনেক বাধা পেরিয়ে ডেটন শহরে পৌঁছে যায়। আর তখনই সেখানে রের গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। তাদের দুজনের গাড়ি বন্ধ হয়ে যায়। উইল তার গাড়ি থেকে বেরিয়ে মায়া নামের সেই ছোট্ট মেয়েটিকে, যাকে সে 5 মিনিট সময় দিয়েছিল, তাকে ওই 1 মিলিয়নের ক্যাপসুলটি দিয়ে বলে যে সকল গরিব লোকদের মধ্যে এটি ডিস্ট্রিবিউট করে দিতে। মায়া তার কথা অনুযায়ী সে কাজ শুরুও করে দেয়। আর এর ফলে সেখানে অনেক ভিড় জমে যায়। ভিড়ের মধ্যে থেকে উইল সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু রে তাদের পিছু নিয়ে নেয়। কিছু দূর যাওয়ার পরে একটি ফাঁকা জায়গায় যেয়ে রে তাদেরকে গান পয়েন্ট করে। তখন উইল জানতে পারে যে এই রে আসলে এই ডেটন শহরেরই বাসিন্দা ছিল। কিন্তু রে কখনো চায়নি যে এই গরিব শহর থেকে গ্রিন হুইসে যে কেউ বড়লোক হয়ে যায়। কারণ রে মনে করত গ্রিন হুইস থেকে কেউ যদি টাইম নিয়ে এসে এই গরিব লোকদের মধ্যে দিয়ে দেয় তাহলে পুরো সিস্টেমই খারাপ হয়ে যাবে। অর্থাৎ ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, যেটা আমাদের বর্তমান সমাজে হয় আর কি, যেখানে ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব। আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানা। যাই হোক, উইল রেকে বলে যে আমি তোমাকে যে টাইম দিয়েছিলাম সেটা আমাকে এখন ফেরত দাও। রে তার হাতের দিকে দেখায়, আর তখনই সে দেখতে পায় তার কাছে মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি আছে। আর এটা দেখতে দেখতেই সে ওখানে মারা যায়। এরপরই উইল রের গাড়ি থেকে তার স্যালারির ক্যাপসুল থেকে অনেক সময় নিয়ে নেয় নিজের হাতে। অন্যদিকে দেখানো হয় যে টিভিতে নিউজ দেখাচ্ছে ডেটন শহরের সব লোকজন গ্রিন হুইসের দিকে আগাচ্ছে, আর 1 মিলিয়ন সময় তাদের মধ্যে ভাগ করে দেওয়ার ফলে এখন পুরো সিস্টেমই ধ্বংস হয়ে গিয়েছে। যার ফলে টাইমকিপাররা বুঝে গিয়েছে যে ডেটন শহরের লোকদেরকে আর আটকানো সম্ভব না, তাই তারা নিজেদের চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়। আর অন্যদিকে উইল এবং সিলভিয়াকে দেখানো হয় যে তারা নতুন একটি ব্যাংকের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা বুঝতে পারি যে তারা এই ব্যাংকটিকেও চুরি করতে এসেছে, আর এখান থেকে চুরি করে টাইম ক্যাপসুলগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিবে, যার ফলে তাদের সমাজে আর ধনী গরিবের কোনো অসামঞ্জস্য থাকবে না। আয়ুষ আমাদের সমাজে উইল এবং সিলভিয়ার মতো কেউ আসতো। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের অনেকগুলো শিক্ষা দিয়ে যায়, কিন্তু সেগুলো আজ আমি আর আপনাদের বলবো না, আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো বিদায়।